এখনো ভিসা হয়নি 3000-এর বেশি হজ যাত্রীর অথচ হজের বাকি আর মাত্র 6 দিন শেষ মুহূর্তে সৌদি পাঠাতে 36000 যাত্রীর জন্য আরো 10টি ফ্লাইটের শিডিউল চেয়েছে বাংলাদেশ হজ অফিস জানিয়েছে অনিয়মে জড়িত সব এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত তাসলিম তৌহিদের রিপোর্ট কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার বিতর্কজনক পিছু ছাড়ছে না চলতি বছরের হজ যাত্রায় প্রথম দিনে ফ্লাইট ধরতে পারেনি 140 জন যাত্রী সৌদি আরবে হজ এজেন্সি গ্রেফতার একাধিক এজেন্সিকে শোকজ ফ্লাইট বাতিল ভিসা জটিলতা সহ ঘটেছে নানা অপ্রীতিকর ঘটনা এর সাথে যুক্ত হয়েছে সৌদি আরবে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট হোটেলে না রাখা শুক্রবার আশকন হজ ক্যাম্পেও একাধিক যাত্রীর কাছ থেকে মেলে নানা অব্যবস্থাপনার কথা অনেক মিসম্যানেজমেন্ট লাইক আইডি কার্ড পাওয়া থেকে লাগেজ স্টিকার পাওয়া থেকে সব ম্যানুয়াল ঘন্টা পর ঘন্টা এখানে অসহ্য গরমের মধ্যে অপেক্ষা করতে হয় বাথরুমে পানির সমস্যা হজ অফিসার তথ্য বলছে 22 জুন শেষ হতে যাওয়া হজ যাত্রায় 56টি এজেন্সি এখনও 3000-এর অধিক যাত্রীর ভিসা করেনি এখন পর্যন্ত 36000 যাত্রী বাকি থাকায় নির্ধারিত ফ্লাইটে পাঠানো সম্ভব হবে না বিধায় নতুন করে সৌদি সরকারের কাছে 2324 জন 10টি অতিরিক্ত ফ্লাইট বাড়ানোর দাবি জানানো হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা করি তারা এবার দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এ ব্যাপারে তারা কোনো রেহাই পাবে না হজযাত্রীকে একজন হজযাত্রীকে যদি কষ্ট দেয় এটি সকল হজযাত্রী এবং দেশবাসীর উপর প্রভাব পড়ে এটাকে আমরা কখনোই মেনে নেব না এদিকে হাবের সভাপতি বলছেন জটিলতা কাটিয়ে এজেন্সিগুলো নির্ধারিত সময়ের মধ্যে সকল যাত্রী পাঠাতে পারবে তবে অনিয়মের সাথে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি মাঝামাঝি এইসব শেষে এসা বিষয় কিন্তু সাবমিশন দিলে সময় লাগে না স্মুথ হয়ে যায় সো এখন যখন আইটিনারি থাকবে আর অন্যান্য সকল কাগজপত্র ঠিক থাকবে সাবমিশন দিলে 2-3 ঘন্টার মধ্যে ভিসা হয়ে যায় চলতি বছরে বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় 1,22,483 জন যাত্রী হজ যাচ্ছেন 603টি হজ এজেন্সির তত্ত্বাবধানে তাদেরকে বহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাশ তাসলিম তৌহিদ নিউজ 24 ঢাকা